14 দলীয় জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তো আসন বণ্টনের ব্যাপারে এখনো আলোচনার সূত্রপাত হয়নি। তা আমরা আশা করছি এই যে আগামী কয়েকদিনের ভিতরেই এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বা 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু সাহেবের সঙ্গে আসন বণ্টন নিয়ে দ্বিপাক্ষিকভাবে আলোচনার সূত্রপাত হবে। সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি? আমরা গতবারে যা আমাদের আসন আছে, আমাদের প্রত্যাশা যে আসন বৃদ্ধির জন্য আমরা প্রস্তাব দেব। আপনাদের কয়টা আসন আছে এবং কয়টা? এই মুহূর্তে চারটে আছে, সুতরাং চারটের জায়গায় আমরা 8-10টা চেষ্টা করব আর কি। অতীতে তিনবারই তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ হয়ে ভোট করেছে। তো এটা জাতীয় পার্টি তার দলীয় সিদ্ধান্ত নিবে। তা আমার মনে হয় দ্বিপাক্ষিক আলোচনা করে তারা আসন বণ্টনের চেষ্টা করতে পারে। আর নির্বাচন হওয়া না হওয়া নিয়ে কোনো ধরনের সংশয় আছে কি? নির্বাচন না হওয়ার কোনো রাজনৈতিক কারণ এখন দেখছি না আর কি। সেই হিসাবে যথাসময়ে নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন বন্ধ করার কোনো প্রস্তাব তো কোনো মহলেরই নাই, সুতরাং আমি কোনো চাপ দেখছি না। সেটা নির্বাচন কমিশনের অধিকার আছে তারিখের হেরফের করা, সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাহলে কি আপনাদের অনুকূলেই আছে? রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের অনুকূলে আছে। কালকে মনোনয়ন বোর্ড বসবে 12টার সময়, সেখানে আমরা আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করব। কত আসনের জন্য প্রার্থী? সেটা সাধারণভাবে বিভিন্ন আসনের জন্য আমরা ঘোষণা করব, তারপরে জোটের সঙ্গে দেন দরবার হবে।